आज आमी एई दुटी समीकरणेर समाधानेर माध्यमे तोमादेर गणितेर बेश किछु गुरुत्वपूर्ण कन्सेप्ट शेखाबो। एई समीकरण दुटीर बीजसत्त्व हलो समीकरण दुटीर प्रत्येकटीतेई किन्तु एई रूट ओभार अफ टार्म रयेछे। तो एगुलिर समाधान करार जन्य तोमरा साधारणत रूट ओभार अफ टार्मगुलिके एकदिके निये जेये तारपर उभय पक्षे बर्ग करे एगुलिर समाधान करो। एइभाबे समाधान करते गिये तोमरा अनेक क्षेत्रेई समस्याय पड़बे। যেমন উদাহরণ হিসাবে এই প্রথম সমস্যাটির দিকে লক্ষ্য করো। এই সমস্যাটির সমাধান করার জন্য তোমরা প্রথমেই কি করবে, বোথ সাইডে বর্গ করবে। তো প্রথমেই বলি আমি এটির সমাধান কিন্তু উভয় পক্ষে বর্গ করে করব না, এটি সমাধান করার জন্য অবশ্যই একটি সুন্দর কৌশল অবলম্বন করব যেটি দেখে তোমরা খুবই আনন্দ পাবে। তো যাক, বর্গ করার জন্য এটি এক্স এর চার ঘাত যুক্ত একটি সমীকরণে রূপান্তরিত হবে। তো এক্স এর এই চার ঘাত যুক্ত সমীকরণ থেকে এক্স এর চারখানা মান পাওয়া যাবে। তো সেক্ষেত্রে এক্স এর কোন মানগুলি এই সমীকরণকে সিদ্ধ করবে বা কোন মানগুলি সিদ্ধ করবে না তা আগে ভাগেই খুব সহজে বলা যায়। যেমন দেখো, এই সমীকরণটির জন্য অবশ্যই এই এক্স প্লাস ১৩ রুট ওভার অফ সাইন এর মধ্যে থাকার জন্য এক্স প্লাস ১৩ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ০, যার জন্য এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস ১৩। পক্ষান্তরে আবার অবশ্যই এক্স স্কোয়ার মাইনাস ১৩ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ০। তাহলে এখন দেখো, এই সমীকরণটি সমাধান করার জন্য যখনই আমরা এটির উভয় পক্ষে বর্গ করব সেক্ষেত্রে কিন্তু বর্গ করার সাথে সাথে কিন্তু কন্ডিশন গুলি এলিমিনেট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই এক্স প্লাস ১৩ গ্রেটার দেন ইকুয়াল টু ০ এবং এক্স স্কোয়ার মাইনাস ১৩ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ০, এই কন্ডিশন গুলি চলে যাচ্ছে। তাই সর্বদাই বর্গ করে সমাধান করলেও বর্গ করার সাথে সাথে এই কন্ডিশন গুলি অবশ্যই লিখবে। এটি বর্গ করার পরে প্রথমেই লিখে দিবে যেখানে এক্স স্কোয়ার মাইনাস ১৩ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ০ এবং এক্স প্লাস ১৩ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ০। দেখো, এই শর্ত দুটির সাহায্যে খুব সহজেই বলা যাবে যে এই সমীকরণ থেকে প্রাপ্ত ওই চারটি বীজের মধ্যে কোন বীজগুলিকে নেওয়া যাবে বা কোন বীজগুলিকে নেওয়া যাবে না। দেখো, এটির ক্যালকুলেশন করার পরে দেখবে যে এখান থেকে এক্স এর যে মানগুলি পাওয়া যাবে সেগুলি কিন্তু খুব বড় অমূলত আছে, যেগুলিকে দিয়ে এই সমীকরণটি সিদ্ধ করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে শুধুমাত্র ওই শর্ত দুটিকে সিদ্ধ করিয়ে খুব সহজেই বীজগুলিকে বলা যাবে। আমি কিন্তু সমস্যাটির সমাধান এইভাবে করবো না। এটির সমাধান করার জন্য প্রথমেই যে কাজটি করছি, লক্ষ্য করে দেখো, এই ১৩টিকে শুধুমাত্র ডান দিকে নিয়ে গেলাম। এর পরবর্তী স্টেপে তাহলে এই সমীকরণটির বোথ সাইডে এক্স প্লাস ১-এর ৪ যোগ করা হয়েছে। তাহলে সমীকরণটির বোথ সাইডে এক্স প্লাস ১-এর ৪ যোগ করার ফলে দেখো লেফট হ্যান্ড সাইডটি থেকে পাওয়া যাচ্ছে এক্স প্লাস ১-এর ২ তার হোল স্কোয়ার এবং রাইট হ্যান্ড সাইডটি থেকে পাওয়া যাচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস ১৩ প্লাস ১-এর ২ তার হোল স্কোয়ার। তাহলে এই রাশিমালাগুলিকে পূর্ণ বর্গ আকারে সাজানো হলো। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স প্লাস ১-এর ২ সমান রুট ওভার অফ এক্স প্লাস ১৩ প্লাস ১-এর ২, অথবা এই এক্স প্লাস ১-এর ২ সমান মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস ১৩ মাইনাস ১-এর ২, এই বাম পক্ষটি সমান প্লাস ডান পক্ষ অথবা বাম পক্ষটি সমান মাইনাস ডান পক্ষ। তাহলে এখন যদি আমরা এই সমীকরণটির কথা ভাবি সেক্ষেত্রে এই ১-এর ২ গুলি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখন আমরা এই সমীকরণটির বোথ সাইডে বর্গ করব এবং বর্গ করার সাথে সাথে এখানে যে কন্ডিশন গুলি চলে যাচ্ছে সেই কন্ডিশন গুলিকে লিখে ফেলবো। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে যেহেতু রুট ওভার এর মধ্যে এক্স প্লাস ১৩ রয়েছে, অতএব এই এক্স প্লাস ১৩ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ০ হবে, যার জন্য এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস ১৩ এবং এক্স এর মান রুট ওভার অফ সামথিং রয়েছে, অতএব এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ০। তাহলে এই দুটি কন্ডিশনকে আমরা যদি একসাথে বলি তাহলে সেই কন্ডিশনটি হলো এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ০। সুতরাং এটিকে বর্গ করে আমরা যে দ্বিঘাত সমীকরণটি পাবো তার কেবলমাত্র ধনাত্মক বীজগুলিকে নিতে হবে। তাহলে এটিকে বর্গ করার পরে পক্ষান্তর করে আমরা এই সমীকরণটি পেলাম। এখন সীতারাচরণ সূত্রের সাহায্যে বলা যায় এক্স সমান ১ প্লাস মাইনাস রুট ওভার অফ ৫৩ ডিভাইড বাই ২। এখন দেখো, এই রুট ওভার অফ ৫৩ এটি ৭ এবং ৮ এর মধ্যবর্তী, কারণ ৭ স্কোয়ার মানে ৪৯ তার থেকে বড় এবং ৮ স্কোয়ার মানে ৬৪ তার থেকে ছোট। অর্থাৎ এই সংখ্যাটি ৭ থেকে ৮ এর মধ্যে, ৭ থেকে ৮ এর মধ্যে হওয়ার জন্য যদি আমরা এখানে মাইনাস সাইনটি নিই সেক্ষেত্রে কি নেগেটিভ হয়ে যাবে, তাই এখানে এই মাইনাস চিহ্নটিকে নেওয়া যাবে না, এক্ষেত্রে কেবলমাত্র এই প্লাস সাইনটিকে নিতে হবে যেটি এক্স গ্রেটার দেন জিরো কন্ডিশনটিকে সিদ্ধ করছে। অতএব এক্ষেত্রে এক্স এর কেবলমাত্র এই মানটিকে নিতে হবে। তাহলে দেখো কত সহজেই আমরা এক্স এর এই ১ মাইনাস ৫৩ বাই ২ বীজটিকে বাদ দিতে পেরেছি। সেক্ষেত্রে কিন্তু মানটিকে এইখানে বসিয়ে সিদ্ধকরণের প্রয়োজন হলো না, যে সিদ্ধকরণের বিষয়টা কিন্তু খুব একটা সহজ হতো না, তাহলে সেই কাজটি কিন্তু এখানে করতেই হলো না। একই রকম ভাবে ডান দিকের এই শর্তটির জন্য এই মাইনাস ১-এর ২টিকে পক্ষান্তর করে আমরা পাচ্ছি এক্স প্লাস ১ সমান মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস ১৩। তাহলে
এটিরও বোথ সাইডে আমরা বর্গ করব। এর জন্য এখান থেকে যে কন্ডিশনটি উঠে যাবে সেই কন্ডিশনটিকে লিখতে হবে, যার জন্য পাওয়া যাবে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 13। আবার রাইট হ্যান্ড সাইডটির জন্য এই এক্স প্লাস 1 ইজ লেস দেন ইকুয়াল টু 0 হবে, তার মানে এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস 1 হবে। অর্থাৎ এই দুটি কন্ডিশনকে যদি আমরা একসাথে বলি সেক্ষেত্রে এক্স এর কন্ডিশনটি হলো এক্স এর মান মাইনাস 13 থেকে মাইনাস 1 এর মধ্যে, কারণ লক্ষ্য করে দেখো এই ক্ষেত্রে কিন্তু এক্স প্লাস 13 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং এই দুটির সাহায্যে বলা যাচ্ছে এক্স প্লাস 1 ইজ লেস দেন ইকুয়াল টু 0। এখন আমরা এটির বোথ সাইডে বর্গ করব, সেক্ষেত্রে এই সমীকরণটি পেলাম। এখান থেকে এক্স এর যে মানগুলি মাইনাস 13 থেকে মাইনাস 1 এর মধ্যে সেই মানগুলিকে নিতে হবে। এক্ষেত্রে মিডল টার্ম ফ্যাক্টর করে খুব সহজেই এক্স এর মান পাওয়া যাবে, সেক্ষেত্রে এক্স এর মান দুটি হবে মাইনাস 4 ও 3। কিন্তু এখানে এক্স এর এই প্লাস 3 মানটি নেওয়া যাবে না, কারণ এই 3 মানটি মাইনাস 13 থেকে মাইনাস 1 এর মধ্যে নেই। অতএব এই ক্ষেত্রে এক্স এর মান মাইনাস 4ই নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই মানগুলিকে আর বসিয়ে সিদ্ধ করানোর কোনো প্রয়োজন নেই, এই মানগুলিকে ডাইরেক্ট নেওয়া যাবে, কারণ আমরা এখানে এই কন্ডিশনগুলি অ্যাপ্লাই করে এই বীজগুলির মান বের করেছি। একই রকম ভাবে পরবর্তী সমস্যার দিকে লক্ষ্য করো। প্রথমেই দেখো এই রুট ওভার অফ এক্স প্লাস 3 টার্মটিকে ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই রুট ওভার অফ এক্স প্লাস 3 এর জন্য আমাদের আগের সমস্যাটির মতো এখানে এক্স প্লাস 3 প্রয়োজন, কারণ এটি 2ab টার্ম হবে, আর এখানে রুট ওভার অফ এক্স প্লাস 3 তার হোল স্কয়ারের প্রয়োজন, তার জন্য এখানে এক্স প্লাস 3 প্রয়োজন। এর জন্য প্রথমেই লক্ষ্য করে দেখো এই এক্স স্কোয়ার যুক্ত টার্মটিকে অপরিবর্তিত রাখা হয়েছে, এবং 4x এর মাইনাস 3x টিকে বাঁ দিকে রেখে দিয়ে অপর একটি x কে ডান দিকে লেখা হয়েছে। অপর একটি x কে ডান দিকে লেখার কারণটি হলো যেহেতু ডান দিকে রুট ওভার অফ x প্লাস 3 যুক্ত টার্মটিকে নিয়ে যাওয়া হয়েছে, অতএব এই টার্মটিকেও x যুক্ত 3 টার্মে রূপান্তরিত করতে হবে, যার জন্য আমরা এটির বোথ সাইডে আবার 2 যোগ করেছি। তাহলে এই ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড দিয়ে আসলো x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, আর রাইট হ্যান্ড সাইড দিয়ে হলো x প্লাস 3 প্লাস রুট ওভার অফ x প্লাস 3। তাহলে এটিকে পূর্ণবর্গ করা যাবে যদি আমরা দুটিরই বোথ সাইডে 1/4 চার যোগ করি। তাহলে লেফট হ্যান্ড সাইডে 1/4 যোগ করলে এই 2 যুক্ত 1/4 মানে 9/4 হবে, আর রাইট হ্যান্ড সাইডে কেবলমাত্র 1/4 হবে, কারণ এই দুইটিকে x এর সাথে নিয়ে যাওয়া হয়েছে। এখন দেখো এই দুটিই কিন্তু পূর্ণবর্গ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটিকে খুব সহজে লিখতে পাচ্ছি x মাইনাস 3 এর 2 তার হোল স্কয়ার সমান রুট ওভার অফ x প্লাস 3 প্লাস 1 এর 2 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আগের মতন করেই লেখা যাবে x মাইনাস 3 এর 2 সমান রুট ওভার অফ x প্লাস 3 প্লাস 1 এর 2, অথবা এই x মাইনাস 3 এর 2 সমান মাইনাস রুট ওভার অফ x প্লাস 3 মাইনাস 1 এর 2। তাহলে এখন যদি আমরা এই সমীকরণটিকে সিম্পলিফাই করি সেক্ষেত্রে 1 এর 2 টিকে বাঁ দিকে নিয়ে গেলে এখান থেকে পাওয়া যাবে x মাইনাস 2 সমান রুট ওভার অফ x প্লাস 3। এখন আমরা এটির বোথ সাইডে বর্গ করব। তাহলে এটিকে বর্গ করার জন্য এখান থেকে যে কন্ডিশনগুলি উঠে যাচ্ছে সেই কন্ডিশনগুলি লিখে নিতে হবে। তাহলে এর জন্য x মাইনাস 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং x প্লাস 3 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2 এবং x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 3। তাহলে এদের সাধারণ কন্ডিশনটি কিন্তু x গ্রেটার দেন ইকুয়াল টু 2, তাহলে সেটি কায় লাগাতে হবে। তাহলে এই শর্তেই আমরা এটিকে বর্গ করছি। এটিকে বর্গ করে সিম্পলিফাই করলে আমরা এই টার্মটি পাচ্ছি। এখান থেকে সিদ্ধান্তের সাহায্যে x এর মান পাওয়া যাচ্ছে 5 প্লাস মাইনাস রুট ওভার অফ 21 ডিভাইড বাই 2। এর মধ্যে এই 5 মাইনাস রুট ওভার অফ 21 এই টার্মটি 2 অপেক্ষা বড় নয়, তাই আমরা এই মাইনাস 20 টিকে বাদ দিয়ে দিলাম, যার জন্য কেবলমাত্র এই মানটিকে নিতে পারলাম। তাহলে এই ক্ষেত্রে x এর কেবলমাত্র এই মানটি পাওয়া গেল। পক্ষান্তরে এই সমীকরণটির জন্য যদি আমরা এটিকে পক্ষান্তর করি সেক্ষেত্রে এখান থেকে পাওয়া যাচ্ছে 1 মাইনাস x সমান রুট ওভার অফ x প্লাস 3, অথবা এটিকে এইভাবে লেখা যেত x মাইনাস 1 সমান মাইনাস রুট ওভার অফ x প্লাস 3। তাহলে এই ক্ষেত্রেও অবশ্যই x প্লাস 3 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং 1 মাইনাস x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এই দুটো কন্ডিশনকে একসাথে লিখলে আমরা পাচ্ছি x এর মান মাইনাস 3 থেকে 1 এর মধ্যে, কারণ লক্ষ্য করে দেখো এখান থেকে পাওয়া যাচ্ছে x প্লাস 3 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং এই দুটির সাহায্যে পাওয়া যাচ্ছে 1 মাইনাস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এটির বোথ সাইডে বর্গ করব, সেক্ষেত্রে এই দ্বিঘাত সমীকরণটি পাওয়া যাবে। তাহলে এখান থেকে সিদ্ধান্তের সূত্রের সাহায্যে x এর যে দুটি মান পাওয়া যাবে তার মধ্যে এই 3 প্লাস রুট ওভার অফ 17 ডিভাইড বাই 2 মানটি 1 এর থেকে বড় হয়ে যাবে, তাই ওই মানটি নেওয়া যাবে না, কারণ রুট 17 মানে হলো 4 ও 5 এর মধ্যবর্তী একটি সংখ্যা, কারণ 4 স্কয়ার মানে 16 এবং 5 স্কয়ার মানে 25, সেই 16 ও 25 এর মধ্যেই 17 রয়েছে। সুতরাং এই সংখ্যাটির মান 4 ও 5 এর মধ্যবর্তী, তাহলে 4 ও 5 এর মধ্যবর্তী একটি সংখ্যার সাথে এই প্লাস সাইনের ক্ষেত্রে যদি এই 3 যোগ করা হয় তাহলে লবে এসে যাবে 7 বা 8 এর মধ্যবর্তী একটি সংখ্যা ডিভাইড বাই 2 রয়েছে। 7 বা 8 এর মধ্যবর্তী সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে সেটি অবশ্যই 1 অপেক্ষা বড় হবে, তাই এই প্লাস চিহ্নটিকে নেওয়া যাবে না। এই ক্ষেত্রে 3 মাইনাস রুট ওভার অফ 17 ডিভাইড বাই 2 এই বিস্তারের মধ্যে থাকবে, তাই কেবলমাত্র এই মানটিকে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই সমীকরণের সমাধান হলো এই দুটি।
অর্থাৎ x সমান 5 প্লাস √21 / 2 এবং 3 √17 / 2।